দেখুন প্রবাদেই বলে কথা শত ধারায় বয়, এখন কোন কথা কার মুখে আর কার সঙ্গে কার কথা এই নিয়েই রাজনীতিতে জল্পনার বুদবুদ উঠতেই থাকে। এই যেমন আজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সাক্ষাৎ, বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানালেন ভ্যাকসিনের অভাব থেকে রাজ্যের নাম বদলের বিষয়টা তিনি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। আবার একই দিনে পরপর কমলনাথ, আনন্দ শর্মা, অভিষেক মনু সিংভিরা দেখা করলেন তৃণমূল নেত্রীর সঙ্গে, কাল সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আমি জোট নিয়ে আশাবাদী। উল্টোদিকে বিজেপি বলছে শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়। এর পাশাপাশি আজ আপনাদের দেখাবো জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের পাল্টা আদালতে কড়া হলফনামা জমা দিল রাজ্য সরকার। রিপোর্টকে পক্ষপাতদুষ্ট এবং সরকার বিরোধী বলার পাশাপাশি কমিশনের তিন সদস্যের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার সরাসরি অভিযোগ আনা হয়েছে এই হলফনামায়। এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো 28শে মের পর 27শে জুলাই, ঠিক দু মাস পর ফের মুখোমুখি নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো जो वैक्सीन मिला है, जो मेडिसिन मिला है, इसमें थोड़ा और ज्यादा हमारा चाहिए। इसी के लिए और थोड़ा बंगाल को स्टेट का जो नेम चेंज करने का बात है, उसका बारे मैंने चर्चा किया। वोट युद्धे विजयी हार पर प्रथम बार दिल्ली सफर, बंग वोटर प्रचारे सम्मुख समर पर प्रथम बार दिल्ली से मुखोमुखी नरेंद्र मोदी संगे মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ, मिनिट 30 कथा। বাংলার জন্য আরো ভ্যাকসিন থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রাজ্যের নাম বদলের বিষয় বৈঠকে উঠল নানা প্রসঙ্গ। মানে কোভিড কা বারে মে থোড়া চর্চা কিয়া কি কোভিড মে হামারা জো ভ্যাকসিন মিলা হে, জো মেডিসিন মিলা হে, ইসমে থোড়া আউট জাদা হামারা চাইয়ে। ইসি কে লিয়ে কি হর স্টেট কো মিলে হামারা কোই এতরাজ নেই হে, लेकिन हमारा स्टेट में पॉपुलेशन का जो है, पॉपुलेशन का मुताबिक बहुत सारे स्टेट से बहुत कम मिला है। इसी के लिए हमको टीकाकरण बहुत बढ़िया है, इसी का बारे में मेरे को चर्चा हुआ है। वैक्सीनेशन केंद्र सरकार থেকে পরিষ্কার, যেখানে পপুলেশন যত তাকে সেই হিসাবে দেওয়া হচ্ছে। আর যদি না হয়, তারা বলছেন নাকি কলকাতা দেশের মধ্যে সর্বোচ্চ ভ্যাকসিনেশন করেছে, ভ্যাকসিন না পেলে করলো কি করে? बंगाल को स्टेट का जो नेम चेंज करने का बात है, उसका बारे मैंने चर्चा किया कि बहुत दिन हो गया, इसको आप मेहरबानी करके कर दीजिए। बहु प्रस्ताव पाठान, प्रत्येक 6 মাসে একটা করে প্রস্তাব পাঠাচ্ছেন, সব যদি মেনে নিতে হয় তাহলে পশ্চিমবঙ্গটা ভারত থেকে আলাদা হয়ে যাবে। আমার মনে হয় এইসব চিন্তা ভাবনা করছেন, কেন্দ্রে চিন্তা ভাবনা করার লোক আছে, তারা চিন্তা ভাবনা করে দেখবেন। আপনারা কি নাম পরিবর্তনের পক্ষে না বিপক্ষে? আমরা বিপক্ষেই আছি। দাবি জানালেন মুখ্যমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী কি বললেন কৌশলে উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনোনে বলায়ে উনোনে দেখেঙ্গে। প্রধানমন্ত্রী আপকো জিত কে বাধাই দি। মুড ওয়াজ না জিত কে বারে মে কোই বাত নেই হুয়া হে। মুড ওয়াজ গুড এন্ড ইউ আর কোয়াইট ওকে আই থিংক সো। মোদী মমতা সাক্ষাৎ মানেই রাজনৈতিক মহলে হাজারো জল্পনা। বৈঠকে কি কি বিষয়ে কথা হলো তা নিয়ে নানা গুঞ্জন, এবারেও তার ব্যতিক্রম হয়নি। এর আগেও আমরা দেখেছিলাম রাজ্যে যখনই সংকট হতো মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বৈঠক হতো, সে এনআরসির সময়ও আমরা দেখেছি, সারদাকাণ্ডের সময়ও দেখেছি, আর সেই বৈঠকের পর আশ্চর্যভাবে সব তদন্ত ধামাচাপা পড়ে যেত। একদিকে সোনিয়া গান্ধী শরদ পাওয়ারদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে বিজেপি বিরোধী সার্বিক জোটে সলতে পাকানোর উদ্যোগ, অন্যদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ, দিল্লিতে ভাষা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেই সঙ্গে সফরের উদ্দেশ্য ও ফলাফল ঘিরে জল্পনা ও তুঙ্গে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আবার শুরু করব চেস ক্লক ফরম্যাট দিয়ে। প্রথমেই চলে যাব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং বিধায়ক শ্রেয়াশিস চক্রবর্তীর কাছে। শ্রেয়াশিস দা, 28শে মে, বারবার যে তারিখটা আমি বলছি, 28শে মে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখোমুখি হয়েছিলেন কোথায়? কলাইকুণ্ডায়। এবং সেই দেখা হওয়ার জলটা, বৈঠক নয় দেখা হওয়া, তার জলটা এত দূর গড়ালো যে তৎকালীন মুখ্য সচিব তিনি এক্সটেনশন না নিয়ে পদত্যাগ করলেন। সেই 28শে মের পর আজ 27শে জুলাই, দু মাস পর আবার একেবারে আনুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মুখোমুখি। আমি বলছি রাজনীতি তো শ্রেয়াশিস দা সম্ভাবনার শিল্প, তো দু মাসে কিছু কি পাল্টালো? আপনার সময় শুরু এখন। না, দেখুন, দু মাস আগে যে বৈঠকটা হয়েছিল খুব অল্প সময়ের জন্য, তখন একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রাজ্য ছিল। এখন মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সাথে প্রশাসনিক কিছু কথাবার্তা এবং সৌজন্য সাক্ষাৎ করলেন। সেখানে
পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন দেওয়ার আবেদন করেছেন এবং বাংলার নাম পরিবর্তনের ব্যাপারেও কথা বলেছেন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনেছি। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন কতগুলো কর্মসূচি নিয়ে, কারণ তিনি একদিকে যেমন মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের বিষয়ে কথা বলেছেন, তেমনি পাশাপাশি একজন সর্বভারতীয় জনপ্রিয় নেত্রী তিনি। আজকে সারা ভারতবর্ষের লক্ষ্য রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তাই তিনি বিজেপি বিরোধী যত রাজনৈতিক দল তাদের সাথেও কথা বলছেন, একটাই কারণে যে বিজেপির শাসনে ভারতবর্ষে বেশ কিছু ক্ষেত্রে মানুষ কিন্তু আজকে সংকটের মধ্যে পড়েছে, দ্রব্যমূল্য একেবারে আকাশছোঁয়া হয়ে গিয়েছে, মানুষ সাধারণ মানুষ প্রায় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ফোনে আড়ি পাতা হচ্ছে, ভ্যাকসিনের পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ নেই, সেখানেও বৈষম্য করা হচ্ছে রাজ্যে রাজ্যে, কতগুলো ইস্যু, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেগুলো নিয়ে যেমন তিনি নেত্রী হিসেবে কথা বলছেন বিরোধী বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে, তেমনি নেত্রী হিসেবে দলের সাথে, তেমনি তিনি মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের যা পাওনাগণ্ডা, রাজ্যের যা প্রয়োজন, সেটা তো প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেই পারেন, এতে কোনো অসুবিধার করতে কোনো বিষয় নেই, কারণ রাজ্য এখন পর্যন্ত আমরা 250,000 ভ্যাকসিনও পাইনি, অথচ প্রায় ধরুন উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটক প্রায় 3.5 কোটির উপরে ভ্যাকসিন চলে গেছে, এবং এর মধ্যে থেকেও কিন্তু রাজ্য ভ্যাকসিন নষ্ট করেনি, না নষ্ট করার ক্ষেত্রেও 1 নম্বর ভারতে, এবং কলকাতায় 50% ভ্যাকসিন দিয়ে প্রথম 5টা শহরের মধ্যে, এবং দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, এই সাফল্য রাজ্যের আছে। ধন্যবাদ শ্রেয়াশিস দা, আমি স্বপন দাসের কাছে আসবো। স্বপন দা, সৌজন্য ঠিক আছে এবং বেরিয়ে এসে কোনো বিষদগার রাজ্যের মুখ্যমন্ত্রী করেননি, বরঞ্চ তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা সাংবাদিকদের সামনে আমি বলবো না, তার কারণ সেটা প্রধানমন্ত্রী বলবেন প্রয়োজন হলে। আমি বলছি এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুটো দাবি তুলেছেন, এক, এই পেগাসাস ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে, এবং দুই, যে সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত করতে হবে। আমি বলছি অর্থাৎ বৈঠক করেছেন মানে ইস্যুটা, যে ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দিল্লি গেছেন, সেই ইস্যুটা বা ইস্যুগুলো যে ডাইলিউটেড হয়ে গেছে, উদ্দেশ্যটা বিজেপি বিরোধী একটা বিরোধী ঐক্য গড়ে তোলার যে উদ্দেশ্য সেটা ডাইলিউটেড হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি মানবেন, আপনার সময় শুরু এখন। সম্ভবত 5 দিনের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, তো দিল্লিতে তিনি বিরোধী দল বিভিন্ন নেতাদের সঙ্গে যেমন কথা বলবেন, ঠিক তেমনিভাবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি দেখা করেছেন, আজকে কথাও বলেছেন, সৌজন্যমূলক সাক্ষাৎকার তিনি বলেছেন, সেখানে দুজনের মধ্যে 8 ঘন্টার বেশি যদি কথা হয়ে থাকে তো নিশ্চয়ই কিছু দাবি দাওয়া তো উনি করতেই পারেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের প্রধান হিসেবে তিনি দেশের প্রধানের কাছে যাচ্ছেন, তার কাছে গিয়ে তো কিছু তো দাবি দাওয়া, কিছু যদি চাওয়ার থাকে সেগুলো তো তিনি চাইবেন, বলবেন, আলোচনা তো হতেই পারে, গণতন্ত্রে তো এটাই নিয়ম, সরকার বিরোধী পক্ষের মুখ দেখবে না, বিরোধী পক্ষ সরকারের মুখ দেখবে না এমন কোনো কথা নেই, লিখিত কোনো কথা কোথাও আছে বলে আমার জানা নেই, তো মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার পেন্ডিং এখানে যে যা ইস্যু আছে সেগুলো সামনে দেখা হয়েছে, তিনি তুলে ধরেছেন, আর তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এই প্রথম তার মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লিতে গিয়ে তার সাক্ষাৎকার, কলাইকুণ্ডার পর্বটা আমি বাদ দিলাম, তো এই প্রথম সাক্ষাৎকারে তিনি এই দাবিগুলো তুলেছেন, ওনার পক্ষ থেকে, ওনার দলের পক্ষ থেকে, ওনার সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই যুক্তিগ্রাহ্য দাবি, সেগুলোই উনি তুলে ধরেছেন, হতেই পারে, এখন প্রশ্ন হচ্ছে সেই দাবিগুলো প্রধানমন্ত্রী মানবেন কিনা, তদন্ত কমিটি করবেন কিনা, এটা একেবারে পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে, প্রধানমন্ত্রী কী করবেন সেটা প্রধানমন্ত্রী জবাব দিতে পারবেন, তবে এই ইস্যুতে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে সংসদে তৃণমূল কংগ্রেস বা তাদের দু একজন সহযোগী তারা তো আন্দোলন করছেন, তারা তো বিক্ষোভ দেখাচ্ছেন, তারা তো দাবি তুলছেন, ঠিক তেমনি একটা দাবি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন তদন্ত কমিটি করতে হবে, তদন্ত কমিটি যদি প্রধানমন্ত্রী মনে করেন, প্রয়োজন বোধ করেন যে কোনো তদন্ত হওয়ার দরকার আছে করবেন, মুশকিলটা যেটা হচ্ছে কী বিষয়ে তদন্ত করবেন, একটা সংবাদ মাধ্যমে একটাকে একটা সংবাদ বেরোলো যে 2017 থেকে 2019 এর মধ্যে 40 জন সাংবাদিক, একটা সংবাদ মাধ্যম গোটা পৃথিবীর 17টা দেশের একাধিক সংবাদ মাধ্যম হতে পারে,
অস্বীকার করা হচ্ছে না, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় এগুলো ঘটে, তো তার জন্য তদন্ত কমিটি কি করতে হবে, আদৌ সরকার জড়িত আছে কিনা, আগে কেউ সেটা কি প্রমাণ করেছে? আজ পর্যন্ত কোনো রিপোর্টে যে সরকার জড়িত আছে, সরকার থেকে করানো হচ্ছে এমন কোনো রিপোর্ট আছে? পেগাসাস ইস্যুতে আমি তো আবার বিস্তারিত আলোচনায় আসবো, ধন্যবাদ স্বপনদা। স্বপনদা বলছিলেন যে কলাইকুণ্ডা পর্ব আমি ধরছি না, আমি অবশ্য সেটাকে বাদ দিচ্ছি না, তার কারণ আমি বারবার যে তারিখটা বলছি, গত 28 মে থেকে এই 27 জুলাই, 28 মেতে ঠিক কি হয়েছিল সেই পর্ব দ্রুত একবার আপনাদের মনে করিয়ে দেবো। দেখুন, একদফে প্রাইম মিনিস্টার গিয়া তা কলাইকুণ্ডামে, তব তো মিটিং থা, উসমে ইন্ডিভিজুয়াল মিটিং করনে কা কোই এ নেই থা। 28 মের পর 27 জুলাই, ঠিক 2 মাস পর আবার মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী। আর মঙ্গলবার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল কলাইকুণ্ডার কথা। ঘূর্ণিঝড় ইয়াসের পর প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে সাক্ষাৎ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছিল। দুজনের কয়েক মিনিটে দেখা নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন গড়িয়েছিল সম্মুখ সমরে। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রী মিটিং রুমে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করেন, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিব মিটিং রুমে পৌঁছন এবং তৎক্ষণাৎ বেরিয়ে যান। অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করেন কলাইকুণ্ডায় পৌঁছানোর পর তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করানো হয়, তারপর মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে মিটিং রুমে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে ক্ষয়ক্ষতি রিপোর্ট দিয়ে তিনি বেরিয়ে আসেন। এই নিয়ে শুরু হয় চাপানউতোর। সেই রাতেই তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করে দেয় মোদী সরকার, কিন্তু দিল্লিতে কাজে যোগ না দিয়ে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে নিজের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নতুন দায়িত্ব নেওয়ার আগেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে কেন্দ্র, তার বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘনের মতো অভিযোগও তোলা হয়। শোকজের জবাব দেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে মোদী মমতা বৈঠকের পরই কলাইকুণ্ডার সেই বৈঠকের প্রসঙ্গ কংগ্রেসের গলায়। এর আগের যে বৈঠকটা আমরা কলাইকুণ্ডায় দেখেছিলাম, মুখ্যমন্ত্রী তার ব্যস্ততা ছিল, তিনি এসে চলে গিয়েছিলেন, হতেই পারে, কিন্তু তারপর থেকে সিরিজ অফ প্রধানমন্ত্রীর যে অ্যাটিচিউড আমরা দেখেছি বা পিএমওর যে ভূমিকা আমরা দেখেছি অফিসের, তাতে আমার মনে হয়েছে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে এই রিলেশনশিপ, এটা এদের আরেকবার জওহরলাল নেহরুকে ফলো করা দরকার। এই স্থিতি দিয়ে কি হবে, সবসময় সব অ্যাকশনের কোনো কারণ খোঁজা যায় না। তৃতীয়বারে ক্ষমতায় আসার পর তিনি দিল্লিতে গেলেন এবং দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার যদি করেন, সেটা নিঃসন্দেহে গণতন্ত্রকে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী যখন এসেছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলায়, তাতে মুখ্যমন্ত্রী যেভাবে রণংদেহী মনোভাব নিয়েছিলেন, সেই রণংদেহী মনোভাবকে পরিবর্তন করে এখন ভিজে বেড়াল হয়ে গেছে মনে হয়। ভ্যাকসিন দুর্নীতি, ফেক আইএস আইপিএস এবং উপনির্বাচন, তার নিজের মুখ্যমন্ত্রীত্বকে টিকিয়ে রাখা প্রভৃতি বিষয়ে চিন্তিত, জর্জরিত। এখন প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী বৈঠকের পর কেন্দ্রের সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের কি অবসান ঘটবে? কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক মণ্ডল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়দা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন, কনস্টিটিউশনাল প্রোটোকল। আমি বলছি নির্বাচন হয়ে গেছে, উনি বলছেন জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার, স্পিরিটটা এইরকম। শুভময়দা, আমি বলছি যে দুর্যোগের ত্রাণ বলুন কিংবা রাজ্যের প্রচুর টাকা বকেয়া থাকে সেই বকেয়া বলুন, পশ্চিমবঙ্গ কত ভ্যাকসিন পাবে, এইগুলো কেন্দ্র এবং রাজ্য তারা সমন্বয়ের ভিত্তিতে, সহযোগিতার ভিত্তিতে ঠিক করবে, এটাই অন্তত রাজ্যবাসী হিসেবে বেশিরভাগ মানুষ চাইবেন। যে নাগরিক হিসেবে হাজারো রাজনৈতিক দূরত্ব থাকতে পারে দুটো রাজনৈতিক দল এবং তাদের প্রধান নেতা এবং নেত্রীর মধ্যে, কিন্তু অন্তত রাজ্যবাসী হিসেবে এই সৌজন্যের আবহে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ আলোচনা হয় এবং নির্বিঘ্নে হয়, আলোচনার পর দুজনেই বলেন যে ভালো মুডে আছেন বা অন্তত একজন বলেন যে খুব চমৎকার পরিবেশে আলোচনা হয়েছে, রাজ্যবাসী হিসেবে অন্তত কিছুটা নিশ্চিন্ত বোধ হয়, তাই তো? একদম, মানে আমরা স্বাগত জানাচ্ছি। এবং দেখুন, এই যে সাক্ষাৎকারের আগে সৌজন্য বিশেষণটা আগে অন্যান্যভাবে দেয়া হতো খুব স্বাভাবিকভাবে, এখন এই যে সৌজন্য সাক্ষাৎকার, এই শব্দবন্ধটা একটা সম্পূর্ণতা পেল, অর্থাৎ একটা সাক্ষাৎকার হলো এবং যে সাক্ষাতের মধ্যে সৌজন্য বজায় আছে,
এই জায়গাটা সত্যি আমাদের একটা বড় প্রাপ্তি। অনেকদিন পর এমন একটা সাক্ষাৎকার হলো। ওখানে তো পেগাসাসের সফটওয়্যার বোধহয় লুকিয়ে রাখা ছিল না, ফলে সবটুকু কি কথাবার্তা হলো সে তো আমাদের পক্ষে সত্যি জানা সম্ভব নয়। যাই হোক, কিন্তু বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেটা সত্যিই ভারতের রাজনীতিতে একটা খুব ভালো বিষয়। একটা প্রশাসনিক ব্যাপার এবং সেখানে টিকা নিয়ে আলোচনা হয়েছে, সারা দেশের মানুষের টিকাকরণ নিয়ে কথা হয়েছে, পশ্চিমবঙ্গের টিকাকরণ নিয়ে কথা হয়েছে। এর সঙ্গে আরেকটু ভালো হতো যদি আমরা জানতে পারতাম যে আজকের যে অর্থনৈতিক পরিস্থিতি এই কোভিডের বাজারে, সেইখানে আমাদের গোটা দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবন নিয়ে কি আলোচনা হলো। অর্থাৎ বাংলার নাম পরিবর্তন, হ্যাঁ সে দাবি তো অনেকদিন ধরেই আছে, কিন্তু তার থেকে হয়তো আজকে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল গোটা দেশে অর্থনীতিটা কীভাবে চাঙ্গা হবে। আজকে সত্যি তো পশ্চিমবঙ্গে আমাদের কোভিড পরিস্থিতি অনেক ভালো হয়েছে এই মুহূর্তে, এবং এই জায়গায় দাঁড়িয়ে যে গোটা দেশ এবং রাজ্য এবং সত্যি তো দুজন, একজন প্রধানমন্ত্রী এবং আরেকজন মুখ্যমন্ত্রী, যিনি সারা দেশের মধ্যে এই মুহূর্তে বিরোধী নেত্রী হিসেবে সামনে আসছেন, তাদের আলোচনার নিরিখে কিন্তু এই অর্থনীতির আলোচনাটা সম্ভবত হলেও আমরা জানতে পারিনি, সেইটা একটা প্রশ্ন আমাদের সামনে থাকছে। দ্বিতীয় যে বিষয়টা হলো, বারবার এই প্রশ্নটা উঠছে কেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার সময় তার অন্যান্য যে কাজকর্মগুলো আছে তার মধ্যে একটা বড় অংশটা হলো 2024 নির্বাচনে বিজেপির বিরোধিতা করা এবং সেইখানে একটা জোটবদ্ধভাবে অন্য দলকে এগিয়ে নিয়ে চলা। এখন একটা প্রশ্ন এই প্রসঙ্গে আসবে যে এটা কি টু আর্লি হয়ে যাচ্ছে, অর্থাৎ এতটা আগের থেকে এই ধরনের প্রস্তুতির কি প্রয়োজন ছিল, এর ফলে কি উল্টো দিকে বিজেপিও আরও অনেকটা প্রস্তুতির সময় পাবে। কিন্তু সব মিলিয়ে আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রী যে একটা প্রশাসনিক অংশ এবং তার রাজনীতির যে অংশ একসঙ্গে দুটো বজায় রেখেছেন, এবং আমরা কিন্তু এটাই চাই, কারণ আমরা সাধারণ মানুষ তো, আজ তৃণমূল কাল বিজেপি পরশু সিপিএম, ফলে আমাদের কাছে বিজেপি এবং তৃণমূলের একটা ভালো সম্পর্ক সত্যি স্বাগত জানানোর মতো বিষয়। ধন্যবাদ সুমাদ। আমি শুধু এইটা বলছি যে এই সম্ভবত এই সময়টাকে বাছা হয়েছে তার কারণ আগামী বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক রাজ্যে নির্বাচন, সুতরাং বিরোধী জোট যদি গড়ে তুলতে হয়, অনেকেই মনে করছেন যে এই সময় হচ্ছে একেবারে আদর্শ সময়। এই নিয়ে বিতর্কে আসবো, কিন্তু কৌস্তভ বাগচি কংগ্রেসের প্রতিনিধি, তার কাছে এবার চলে যাব। কৌস্তভ, আমার যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে কাল সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করছেন, উদ্দেশ্যটা গোটা দেশের মানুষ জেনে গেছেন যে মোদি বিরোধী জোটকে আরও সুসংহত করতে হবে, এবং সেইখানে পরের প্রশ্নটা যে রাজ্য কংগ্রেস কী করবে। এতদিন রাজ্য কংগ্রেস কী করছিল বামেদের সঙ্গে, বা একেবারে পিন পয়েন্ট করে বললে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার বিরোধিতা করছিল। এবার কী হবে? এক, বামেদের হাত কংগ্রেস ছাড়বে কি না, এবং দুই, তার থেকেও যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তি এটা তো দীর্ঘদিন চলতে পারে না, রাজ্য কংগ্রেসের এই অবস্থানের কি পরিবর্তন হবে? কৌস্তভের সময় শুরু এখন। আমাদের দলের এই দিল্লি কংগ্রেস রাজ্য কংগ্রেস এরকম বলে আলাদা করে কিছু নেই। আমাদের দলটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস ও সর্বভারতীয় কংগ্রেস কমিটি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যে লাইনটা ঠিক করে দেবে আমরা সেটাই করবো, এবং পশ্চিমবঙ্গে যেটা আমাদের এতদিন ধরে যে পলিটিক্যাল লাইন ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেতে গেলে তো বামেদের হাত ছাড়তে হবে। এখনো পর্যন্ত রাজ্যে স্থানীয় রাজ্য ভিত্তিক বাস্তবতা তাই বলে। সুমনদা, আমার মানে ওকালতি নিয়ে কোয়ালিফিকেশন আছে, জ্যোতিষবিদ্যা নিয়ে কোনো কোয়ালিফিকেশন নেই, তাই আগামী দিন কী হবে সেটা আমি বলতে পারবো না। তো সেটা হচ্ছে, এখন দেখুন রাজনীতিতে কী হবে, কার কী চিন্তাভাবনা, আজকে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে সময়ের প্রয়োজনে সমস্ত বিজেপি বিরোধী সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলো আজকে এক জায়গায় এসছে। তার মূলত কারণটা কি, একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়েছে, একটা এমন আমাদের আজকে রাইট টু প্রাইভেসি ইজ এন এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট অফ ফান্ডামেন্টাল রাইট, সেটা আজকে ব্যাহত ভারতবর্ষে। আমরা বলছি বিজেপি যে পেগাসাস নিয়ে বলছে না, কে কী লিখলো না লিখলো, সরকার তো নাও জড়িত থাকতে পারে, এর পেছনে তো পাকিস্তান বা চায়নার চক্রান্ত থাকতে পারে, সেখানে কেন একটা তদন্ত হবে না, কেন জেপিসি হবে না, কেন সুপ্রিম কোর্ট দ্বারা মনিটার একটা প্রোব হবে না, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা তুলছেন সেটাও খুব যুক্তিসঙ্গত, সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো একটা যুক্তিসঙ্গত দাবি করে, আমি কংগ্রেস করি বলে শুধুমাত্র সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে হয় বলে আপোষ করতে পারবো না, সেটা সম্ভব না। আজকে সমমনোভাবাপন্ন সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসছে, তার কারণটা কি, ভারতবর্ষে কৃষি বিল নিয়ে একটা মারাত্মক সংকট তৈরি হয়েছে। কালকে আপনারা দেখেছেন কিভাবে দিল্লির রাজপথে আজ কংগ্রেসের কিরকম বিক্ষোভ ছিল, বিভিন্ন রাজনৈতিক দলরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেস যারা সাংসদ তারাও আমাদের সাথে আছে। পেগাসাস নিয়ে ভারতবর্ষে, এটা কিন্তু শুধুমাত্র পেগাসাসের ব্যাপারটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটার একটা ইন্টারন্যাশনাল র্যামিফিকেশন আছে।
এই সমস্ত জায়গাগুলোকে মিলিয়ে যদি আজকে আজকে কংগ্রেস বা তৃণমূল বা বিজেপি বলে না, অশোক লাবাসার মতন মানুষ, ইনফ্যাক্ট বিজেপির মন্ত্রী, তারও ফোনের ওপরে স্নুপ করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে কংগ্রেস তৃণমূল বিজেপি এরকম ব্যাপার না। ভারতবর্ষের সংবিধান যাদের কাছে অগ্রাধিকার পাবে সবাই এক ছাতার তলায় আসবে। একদম, আমি স্বপনদার কাছে যাব, তার আগে কৌস্তবকে শুধু মনে করিয়ে দেব যে গত শতাব্দীর আটের দশকে একাধিক উদাহরণ আছে, আমি সবকটা উদাহরণ এই মুহূর্তে রাখছি না। এই সপ্তাহে এই বিষয় নিয়ে, এই পেগাসাস ইস্যুতেই যুক্তিতর্কের অনুষ্ঠান আছে, বাকি উদাহরণগুলো সেখানে দেব। জ্ঞানী জোয়েল সিং তৎকালীন রাষ্ট্রপতি বলেছিলেন গোটা রাষ্ট্রপতি ভবনটাতে বাগিং হচ্ছে, তখন নাম না করে যেদিকে ইঙ্গিত ছিল দেশের প্রধানমন্ত্রীর নাম রাজীব গান্ধী, অর্থাৎ রাজীব গান্ধী এবং তার সরকার আইবি বিশেষ করে তারা রাষ্ট্রপতির ওপর, রাষ্ট্রপতি ভবন জুড়ে সমস্ত টেলিফোনের ওপর বাগিং চলছিল। আমি আমি এই নিয়ে বিতর্কে আসব, কিন্তু স্বপন দাস একদম আমি বলছি যে কৌস্তব যেটা বলছে যে এই রকম মারাত্মক পরিস্থিতি এর আগে হয়নি। আমি কৌস্তবকে দুটো কথা মনে করিয়ে দিতে চাই। 1975 সালে জরুরি অবস্থার সময় দেশের বহু সাংবাদিককে কারা গ্রেপ্তার করে জেলের অন্দরে পুরেছিল একটু তালিকাটা একবার নিয়ে নিলে ও ভালো করবে। দুই, সেই সময় দেশের আমি বলছি 75-এ এমার্জেন্সি হয়েছিল বলে 77-এ কিন্তু ভরাডুবি হয়েছিল ইন্দিরা কংগ্রেসের, আমি স্বপন দাকে সেটাও মনে করি, কিন্তু আমি বলছি করেনি শুধুই নয়, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটা বড় অভিযোগ সেই সময় ছিল যে ইন্দিরা গান্ধী তাবড়তাবড় বিরোধী দল নেতাদের পিছনে কাউকে না কাউকে স্পাই হিসেবে লাগিয়ে দিতেন। এসবগুলো অনেক অভিযোগ আছে অনেকের সম্বন্ধে, এসব নিয়ে এখন আলোচনা করলে কংগ্রেসের অনেক কিছু পোল খুলে যাবে, এগুলো বেশি আলোচনা করা উচিত নয়। পুরনো কংগ্রেসের ইন্দিরা গান্ধী স্বয়ং বলেছে এমার্জেন্সি ওয়াজ রং, বিবিসি কে দেওয়া ইন্টারভিউ হয়ে গেছে, ইন্দিরা বলেছিলেন যে আই থট দ্যাট আ শক ট্রিটমেন্ট ওয়াজ রিকোয়ার্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ একজনকে খুন করলো, খুন করে বললো খুন করা ভুল হয়েছে, এটা কোনো কথা হয় না। প্রথম কথাটা হচ্ছে এখানে ভয় পাওয়ার কাকে আছে, ভয়টা কাকে পাবে? যে মমতা ব্যানার্জি যে উদ্দেশ্যে দিল্লি গেছেন, সমস্ত বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠক করছেন, আজকে যাদের যাদের সঙ্গে করেছেন, আমি বলছি না তাদের কি কংগ্রেসে তাদের কি ভূমিকা আছে, কতটা গ্রহণযোগ্যতা আছে। বাকি কথাগুলো যদি আমি বলি, আজকে বলছেন কৃষি বিল, এনসিপিকে কি তাহলে শরদ পাওয়ারকে বলবেন যে আপনি জোর থেকে বেরিয়ে যান কারণ আপনি কৃষি বিলকে সমর্থন করছেন, বলবেন ওরা? আজকে মহারাষ্ট্রে শিবসেনা এনসিপি মুখ দেখাদেখি করে না, সরকারে আছে। আজকের উত্তরপ্রদেশে কংগ্রেসকে বহুজন সমাজবাদী পার্টি বলেছে কংগ্রেস যদি থাকে আমাদের হার অবশ্যম্ভাবী, সমাজবাদী পার্টি বলছে কংগ্রেসের সঙ্গে নিলে আমরা এখানে আর কোনো দল হিসেবে। দ্বিতীয় পর্বে এই আলোচনা আসবে, কিন্তু তার আগে দ্রুত একবার শ্রেয়াশিস চক্রবর্তী। হ্যাঁ দেখুন, মাল্টিপল ইস্যু যেগুলো ভারতবর্ষের মানুষকে জর্জরিত করেছে বিজেপি সরকারের আমলে, কত বলবো, শুধু কৃষি বিল তো নয়, একেবারে ভারতবর্ষের অন্তর্ যেটা বলছেন সেটা হচ্ছে এই ইস্যুগুলো নিয়ে যে দলগুলোকে আপনারা এক ছাতার তলা আনার চেষ্টা করছিলেন বিজেপির বিরুদ্ধে, তাদের মধ্যেও মতভেদ আছে, এমনকি সমর্থন এবং বিরোধিতার প্রশ্নে সরাসরি দুটো মেরুর অবস্থান রয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যে ইস্যু যদি একটা হতো সেখানে বিভাজনটা হতে পারতো, কিন্তু মাল্টিপল ইস্যু আছে এবং প্রতিটি বিজেপি বিরোধী রাজনৈতিক দল কেন সাধারণ মানুষ পর্যন্ত কোনো না কোনো ইস্যুতে জর্জরিত হয়ে যাচ্ছে সেখানে। অর্থাৎ আপনি বলছেন লার্জার গোল সেটা এক আছে। আমি দ্রুত একবার আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন অ্যাট দ্য রেট আই এম সুমন দে, অসংখ্য মন্তব্য আসছে এই জোট এবং জোটের প্রক্রিয়া নিয়ে, আমি দ্রুত কয়েকটা মন্তব্য দেখে নেব। দিব্যেন্দু পাল তিনি লিখছেন 2024-এর নির্বাচনে মমতাই মধ্যমণি হবেন। সৈকত দত্ত তিনি লিখছেন নেতা ঠিক না করলে জোট শুরুর আগেই হোঁচট খাবে। গৌতম রায় লিখছেন কংগ্রেস তৃণমূল জোট হলে রাজ্যে অধীরবাবুরা কি করেন সেটাই দেখায়। প্রিয়ম মিত্র লিখছেন কয়েকটা আঞ্চলিক দলের সুবিধাবাদী জোট কেন্দ্রে বিজেপির বিকল্প হতে পারে না। অভ্র রায়চৌধুরী লিখছেন দেশের বিরোধী দলগুলো বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটকে নেতৃত্ব দিতে পারে।
কৌশিক পারুই লিখছেন, 2024 সালের আগেই এই জোট নিয়ে কোনো পূর্বাভাস দেওয়া অসম্ভব। কোথাকার জল কোথায় গড়ায় কে জানে। আমি এরপর আমার পরের প্রতিবেদন, যেটা ইতিমধ্যেই আমি কৌস্তভকে প্রশ্ন করেছিলাম যে রাজ্য কংগ্রেসের অবস্থান ঠিক কি হবে, দেখুন। কাল মেরে কো সোনিয়া জি কা পাস ভি, সোনিয়া জি মেরে কো চায় মে বোলা, চায় পে বোলা, তো মে কাল চায় পে চর্চা করনে কে লিয়ে জায়েঙ্গে। চায় পে চর্চা, মোদী সরকারের অন্যতম সফল স্লোগান। কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকের আগে সেই শব্দবন্ধই ব্যবহার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সফর সূচি অনুযায়ী বুধবার বিকেল 4:30 সময় 10 জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেস, কিন্তু 2024 লোকসভা ভোটের আগে বৈরিতা ভুলে ফের কাছাকাছি আসতে চলেছে দুপক্ষ। মঙ্গলবার দুপুরে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথ, কংগ্রেসের রাজ্যসভা সাংসদ আনন্দ শর্মা এবং সন্ধ্যায় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির সঙ্গে বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 की रणनीति को लेकर के भी चर्चा हुई? नहीं, वो सोनिया गांधी से वो चर्चा है वो सोनिया गांधी से करी। आपको लगता है सर ममता जी लीड कर सकती हैं विपक्षी गठबंधन को 2024 में? ये सब तय करने की बात है, पर ममता जी में क्षमता है कि बीजेपी को पराजित करने की। 8-এর দশকে রাজীব গান্ধীর হাত ধরেই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। তারপর অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করে আজ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়, মোদী বিরোধী অন্যতম প্রধান মুখ। 2018 সালের 28 মার্চ দিল্লিতে শেষবার মুখোমুখি হন সোনিয়া মমতা। এবারের বৈঠকের আগে তৃণমূল নেত্রীর গলায় বিজেপি বিরোধী জোট গঠনের ডাক। লোকসভা আবি দের হ্যায় লেকিন প্ল্যানিং তো পহলে সেই করনা পড়তা হ্যায়, জেসে ইউপি কা ইলেকশন হ্যায়, পঞ্জাব কা ইলেকশন হ্যায়, ত্রিপুরা কা ইলেকশন হ্যায়, হাম করেঙ্গে কাম করেঙ্গে আফটার দ্য সেশন ইজ ওভার, লেট দ্য কোভিড সিচুয়েশন ইজ ওভার, বিকজ আবি কোভিড সিচুয়েশন মে প্রোটোকল নেই অ্যালাউ করতে। এক কে যদি শূন্য দিয়ে গুণ করা যায় সেটা শূন্য হয়। কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি, যা তৃণমূলের শক্তি আছে কংগ্রেসকে ছুঁলে সেটাও শেষ। বুধবার দুপুর 1:00 সুখেন্দু শেখর রায়ের বাসভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা হতে পারে এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গেও। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট এবিপি আনন্দ। এই প্রতিবেদনের আগে আলোচনাটা ঠিক যেখানে ছিল আমি সেখানে ফেরত নিয়ে যাচ্ছি, বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, পেগাসাস ইস্যুতে নিঃসন্দেহে বিরোধীরা কাছাকাছি আসার একটা সুযোগ পেয়ে গেল, কিন্তু এই যেখানে প্রশ্নটা ছিল যে স্থানীয় স্বার্থ সংঘাত আছে বৃহত্তর স্বার্থে, সেই স্থানীয় স্বার্থ সংঘাতকে সবসময় সরিয়ে বিরোধীদের একজোট হওয়া কি সম্ভব? আমি মানে অনেকেই বলছেন যে 24-এর আগে 22-এর ভোটে কি হবে, রাজ্য স্তরে যে নির্বাচনগুলো আছে সেটাই কি হবে, আমি সেই প্রশ্নেও যাচ্ছি না। কিছুদিন আগে আমরা দেখলাম কংগ্রেসকে দিয়ে যশবন্ত সিনহা তিনি বৈঠক করলেন, আজকেই দেখছিলাম পেগাসাস ইস্যুতে সিপিএম, সিপিআই, এনসিপি, বিএসপি, কংগ্রেস, রাহুল গান্ধী, অধীর চৌধুরীর উপস্থিতিতে 7টা পার্টি মিলে বৈঠক করছেন এবং তারা রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, সেখানে আবার তৃণমূল নেই। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কাল একেবারে শীর্ষস্তরে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন, একটা প্রক্রিয়া চলছে, কিন্তু শেষ পর্যন্ত সত্যি সত্যি কি মোদী বিরোধী 1:1 হওয়া সম্ভব? বিশ্বনাথ দা, না 1:1 সবসময় লাগবে তাও নয়, কারণ আঞ্চলিক বাস্তবতার আপনাকে মানতে হবে। একটা মিনিমাম যদি মানে লড়াইয়ের মতন ক্ষেত্র তৈরি করতে পারে, সমঝোতা তৈরি করতে পারে, হয়তো সব আসনে ইয়ে হবে না, জোট হবে না, কিন্তু অন্তত আসন সংখ্যা যদি কমিয়ে আনতে পারে, মানে মাল্টিপল লড়াইয়ের ক্ষেত্রটা যদি কমিয়ে আনতে পারে সেটা, কিন্তু কারণ এদের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য আছে যে এই দলগুলো সবগুলো দলই চায় মোদীকে অপসারণ করতে। এদের এর এর যে মানে কনভার্জেন্ট পয়েন্ট সেটা হলো সবাই মোদী বিরোধী এবং মোদীকে অপসারণ করে 2024 সালে বিকল্প একটা সরকার গঠন করতে চায়। ফলে নিজেদের মধ্যে লড়াই হলেও পোস্ট ইলেকশন অ্যালায়েন্সে কিন্তু এরা একত্রে হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, এবং এটা ঠিক
যে আঞ্চলিক জায়গা থেকে মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন অবস্থান, যেমন এই মুহূর্তে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস, তারা বলছে আলাদা আলাদা লড়াই করবে। ত্রিপুরাতে সিপিআইএম দল অনেকটাই শক্তিশালী এই মুহূর্তে, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বলছে আমরাও গিয়ে লড়াই করব। ভোট বিভাজনের সম্ভাবনা হয়তো সেটা অস্বীকার করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে হবে, কিন্তু বাস্তবটা এই যে এই দলগুলো, এই আঞ্চলিক দলগুলো ম্যাক্সিমাম হলো মোদী বিরোধী একটা অবস্থান তারা নিচ্ছেন এবং তারা বিকল্প তৈরি করতে চাইছেন, সেখানেই একটা কনভার্জেন্ট পয়েন্ট আমি পাচ্ছি এই মুহূর্তে। এবং তার পরবর্তী পর্যায়ে আমি উত্তরপ্রদেশের নির্বাচন এবং পরবর্তী যে বিভিন্ন রাজ্যের নির্বাচনগুলো আছে তার মধ্যে দিয়ে এটা পরিষ্কার বোঝা যাবে যে মোদী বিরোধী হাওয়াটা কতটুকু তৈরি হলো, বাস্তবের মাটি কতটুকু তৈরি হলো, বিরোধীরা কি অবস্থা তৈরি করলো। এবং পশ্চিমবাংলার কথা আপনি বলছিলেন, পশ্চিমবাংলার ক্ষেত্রে 2008-09 থেকে কংগ্রেস কিন্তু কার্যত জোট রাজনীতির সাথে যুক্ত আছে। 2009 তৃণমূল কংগ্রেসের সাথে ছিল লোকসভায়, 2011 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে ছিল, এবং তারপরে 16 এবং 19 তারা বামেদের সাথে ছিল। এই দুটো ক্ষেত্রে কিন্তু তারা অ্যান্টি বিজেপি অবস্থান থেকে তাদের রাজনীতির কারবার চালিয়েছে। মানে এবার যদি বিষয়টা এখানে একটা প্রশ্ন থাকে, আমি জোটে আছি কিন্তু কখনো আমি তৃণমূলের সঙ্গে আছি, কখনো বামেদের সঙ্গে আছি, এটাই বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে না? না, কিন্তু ওই একটা পয়েন্ট তো আপনার আছে যে 10 বছর শাসন করবার পরে নরেন্দ্র মোদী শাসন ব্যবস্থার প্রতি তারা বিষাদগার করছেন, তারা মনে করছেন 10 বছরে যে সার্ভিস ডেলিভারি করার কথা ছিল কেন্দ্রীয় সরকার সেটা করতে পারছে না। এবং মানুষ যদি অ্যান্টি এস্টাবলিশমেন্ট থাকে, অ্যান্টি গভর্নমেন্ট অবস্থান থাকে, তাহলে সেটাকে তারা ব্যবহার করে কেন্দ্রে একটা বিকল্প সরকার তৈরি করতে চাইছেন। একদম, আমি এইখানে আরেকবার শুভময়দার কাছে আসবো যে এর পাশাপাশি আরেকটা বড় কারণ লোকে বলছে, অনৈক্যের বড় কারণ আছে বিরোধীদের মধ্যে, সেটা হচ্ছে যে কার নেতৃত্বে, অর্থাৎ সোজা বাংলা কথায় মুখকে, সেইখানে বিরোধীদের অনৈক্য বা ফাটলগুলো আরো বড় হওয়ার সম্ভাবনা আছে নাকি? এইটা মানে আমি আবার বলছি, বৃহত্তর যে লক্ষ্য তার কাছে এইসব ছোটখাটো প্রশ্ন ছোটখাটোই থেকে যাবে। হ্যাঁ শুনবু, এই জওহরলাল নেহরু আর ক্রুশ্চেভকে নিয়ে না একটা ছোট্ট জোক ছিল, আমি খুব তাড়াতাড়ি বলছি, সেটা হচ্ছে দুজন একসঙ্গে যাচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে যে তোমার যদি দুটো বাড়ি থাকে তুমি কি একটা দিয়ে দেবে? তার সবাই বলছে হ্যাঁ দিয়ে দেবো, দুটো ঘোড়া থাকলে দিয়ে দেবে? হ্যাঁ দিয়ে দেবো। এরকম করতে করতে একজনের কাছে যাওয়া হলো, তাকে বলা হলো দুটো ছাগল আছে, জানা গেল, বললো তুমি কি দিয়ে দেবে? বললো না আমি কিছুতেই দেবো না। তো অনেকক্ষণ পর বোঝা গেল তার কাছে সত্যিকারের দুটো ছাগল আছে, বাকিদের কাছে কিন্তু কিছু ছিল না, সেই কারণেই তারা দিতে রাজি ছিল। অর্থাৎ আজকের যে পরিস্থিতিতে আলোচনাটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা আগের থেকে, এই মুহূর্তে প্রধানমন্ত্রীত্বের গন্ধটা সবারই নাকে গিয়ে পৌঁছয়নি। এবার ধরুন উত্তরপ্রদেশ নির্বাচনে যদি কোনোভাবে দেখা যায় যে বিজেপি ভালো ফল করছে না, তখনই তো আমাদের গোটা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিটা অনেক অন্যরকম হয়ে যাবে। বিজেপি উত্তরপ্রদেশে ভালোভাবে জিতলে কিন্তু 2024 নির্বাচনে তাদের হারানো শক্ত, উল্টো দিকটা যদি হয় তখন কিন্তু অনেকেই প্রধানমন্ত্রী হতে চাইবেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই জোটটাকে ধরে রাখতে পারেন সেটাই দেখার এবং সেটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। একেবারে, আমি দ্রুত এবার আমার পরের প্রতিবেদনে আসব, যেটা নিঃসন্দেহে আজকের সংসদে কি ঘটলো আবার আজকে মুলতবি হয়ে গেল, এই এটা একটা অংশ। এবং দ্বিতীয় অংশ, আজকে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী যোগ দেন, সূত্রের খবর যে তিনি বলেছেন যে সমস্ত জনপ্রতিনিধিদের, সমস্ত নেতাদের তাদের এলাকায় প্রচারে নামতে হবে, দলীয় সাংসদদের তো প্রচারে নামতে হবেই, এবং বিরোধীরা কিভাবে দিনের পর দিন সংসদ অচল করে রেখেছে সেই বিষয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে তার কুফল সম্পর্কে। দেখুন, সংসদে প্রতিবাদ, অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ, হ্যাকিং কাণ্ডে তপ্ত রাজধানী, মোদী সরকারের ওপর বিরোধীদের চাপ দিনে দিনে বাড়ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে পেগাসাস কাণ্ডে সর্বদলীয় বৈঠক ও সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেগাসাস মে মাই চাহতি হুঁ কি প্রাইম মিনিস্টার এক অল পলিটিক্যাল পার্টি মিটিং বুলায়, মিটিং বুলা কে সবকো সব বাত করকে ওপিনিয়ন লেকে কোই না কোই সুপ্রিম কোর্ট সে ইনকোয়ারি হাম লোগো কো হোনা চাহিয়ে। শুধু পেগাসাস নয়, একাধিক প্লাকার্ড নিয়ে পার্লামেন্টে বিভিন্ন পার্টির লোকেরা চিৎকারচেঁচামেচি করছেন, তারা কি চান আমরাও বুঝতে পারছি না, ওনাও হয়তো বোঝেন না, নিজেদের ইস্যুকে দিয়ে আর প্রচার চাইছেন, কেবল নিজে নিজের পার্টির এজেন্ডা আর নিজে নিজের পার্টির মাইলেজের জন্য হচ্ছে। হ্যাকিং কাণ্ডে মঙ্গলবার উত্তপ্ত ছিল সংসদ, বিকেল 4টে পর্যন্ত 8 বার মুলতবি হয় লোকসভার অধিবেশন, দফায় দফায় মুলতবি হয় রাজ্যসভাও। সংসদের অচলাবস্থা কাটাতে মঙ্গলবার সকালে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রথম দিন থেকেই আমরা একটাই বিষয় বলছি, পেগাসাস ইস্যুটাকে বিস্তারিতভাবে আলোচনার মধ্যে আনা হোক, এবং আলোচনাটা আনা হোক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে।
রাজ্যের আপনাদের যিনি বিধানসভার বিরোধী দলনেতা, তিনি প্রকাশ্যে বলছেন আমার কাছে মুখ্যমন্ত্রীর করা ফোনের লম্বা কল রেকর্ড আছে, প্রকাশ্যে তিনি বলছেন। তাতে তো আমাদের যে ধারণা সে ধারণাটা আরও বেশি করে সংশয় গভীরতা বাড়ছে। আমরা মনে করছি তাহলে নিশ্চয়ই কোথাও কিছু হচ্ছে। পেগাসাস ইস্যুতে এদিন দিল্লিতে অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস, পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। আর বিরোধীদের এই আক্রমণাত্মক অবস্থানের পাল্টা দলীয় সাংসদদেরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিন সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন বিরোধীরা সংসদ অচল করে রেখেছে, সংসদের অধিবেশন শেষ হওয়ার পর এই বিষয়টি নিয়ে জোরালো প্রচারে নামতে হবে। सरकार ने कहा कि कोरोना से लेकर के, महंगाई से लेकर के, जिन मुद्दों पर भी चर्चा करना चाहते हैं सरकार पूरी तरह से चर्चा के लिए तैयार है। किसी तरह का डिस्कशन विपक्ष करने को तैयार नहीं है, डिस्ट्रप्शन के अलावा डिस्कशन से दूर भाग रहा है। এরই মধ্যে পেগাসাস কাণ্ড, কৃষি বিল নিয়ে মোদী সরকারের ওপর চাপ আরো বাড়াতে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে এনসিপি, বিএসপি, আরএলডি, সিপিএম, সিপিআই, শিরোমণি অকালী দল, ন্যাশনাল কনফারেন্স। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।